হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং। এখন বাজে প্রায় 8টা আর আমি রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি হালকা করে আর নাইটি পরে নিয়েছি। এখন আমি একটা অনেক বড় পাপের প্রায়শ্চিত্ত করব, সেটা হচ্ছে গলার হারটা হারিয়ে গেছে, তার জন্য ওটা পাপ করা। গলার হার হারানো আর পাওয়া, খুঁজে পাওয়া দুটোই পাপের মধ্যে পড়ে, ঠিক আছে? তো দিদা বলেছে, বাবু দিদা ফোন করে বলেছে যে পাপে মানে কোনো বাউন্ডকে দেখে পড়ে চাল ডাল আলু দিতে হয়, ওটাকে সিদা দিয়া বলে। তো ওটাই দেবো, ওটা করে নিয়ে পাপটা মানে চলে যায়। আমি জানি না, ওটা দিদা বলেছে। তো আমি এখন বাউন ঠাকুর চলে এসছে, আমি দেবো চাল ডাল আলু, যা যা মা বলবে আমি জানি না, তো ওটাই দেবো। তো চলো নেচে যাই, তোমাদেরকেও দেখাই। আমি অনেক বড় পাপ করেছি, ওটা আমি নিজেকেও নিজে মিন করছি এখন শোনার পর থেকে। সত্যি জিনিসটা হারানোর পর থেকে আমারও মনটা খারাপ লাগছিল। তো যদি কিছু ভালো হয় এটা করার পরে দেখা যাক, চলো। পাপি ব্যক্তি প্রায়শ্চিত্ত করার জন্য রেডি। চাল আলু আর মা এগুলো দিল আর 5 টাকা। তো বাবু যখন চলে এসে দাঁড়ো, মা আসছে। মা আসছে, আমি জানি না কি করতে হয়, মা জানে নিয়ম আমার থেকে বেশি। আচ্ছা, আগে মাসে হ্যাঁ বলে প্রণাম করো, মনে মনে বলো সোনার হার হারালাম বাবা মা, তার জন্য পাপে প্রায়শ্চিত্ত করছি। আমি পাপি ব্যক্তি, খুব বড় পাপি, আমি এরকম বলি করেছি পাপে প্রায়শ্চিত্ত করছি। হ্যাঁ আচ্ছা, তুলসী মন্দির কাছে চলো, প্রকাশ চটিটা খুলবে। হ্যাঁ আগে হাতে তুমি নাও, তারপর আমি চিকের বন্দোবস্ত করছি। নম পাপ হং পাপত্তা পাপ সমহ। সর্বপাপ হর হরি, হে ব্রাহ্মণ তুমি আমার সর্বপাপ হরণ করো, এবারে বসো জলটা রয়ে থেকে বসো, এখানে হাঁটু ভেড়ে প্রণাম করো। হয়ে গেছে, এই দেখো মাছ বিক্রি করতে এসছে। এলে ইলিশ মাছ লয় কি জানে, ইলিশ ফলট মাছ, ফলট মাছ সাটিং সাটিং, এটা আমার ছেলেটা খাইতে খায় না। কাটা নাই মাছ, তো বাচ্চা ছেলে খেতে পারে, কাটা নাই। ও ওটা 500 নিয়ে নিচ্ছি। ঘর পরিষ্কার করতে একটা কাকু এসেছে, যত নোংরা সব পরিষ্কার করে দিচ্ছে, সব ফেলাতে হবে। ফেল সব খাপ আছে, তাহলে সব ফেললো, দেখে খাপ সব আমি রেখেছি, খাপ করে জড়ো করে। এখানে অনেক নোংরা হয়েছে, তো আমাদের নোংরা ফেলানোর জায়গা নেই, ঠিক আছে? তাই একদিকে সব জড়ো থাকে, কেউ এলে মাসে একবার ফেলা হয়। তো আজকে লোক এসছে, ওই জন্য সব সমস্ত ময়লা বার করা হচ্ছে ঘর থেকে। এরকম বাবু নিয়ে যাচ্ছে, পড়ে গেছে। বাবা ডাকবো, বাবু তো পারবে, ও মা এবার ফেলছে একটু। আর এখানে অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর এখানে এগুলো করছে দেখো, পুরো ডাল কেটে ওই গাছগুলো উপরে কাটলো। আমি ওগুলো রেকর্ডিং করেছি, কিন্তু তখন না আমি স্নান করে জাস্ট এসেছি, ওই জন্য আর ওই জিনিসগুলো না ইয়ে করা হয়নি, মানে ভয়েস ওভার দিয়ে দেবো, পরে এখানে অ্যাড করে দেবো। বাবু পরিষ্কার করছিল, জিনিসগুলো নামিয়ে আনছিল। তো এখানে চাল আলু চিকচিকে নিচ্ছে আর নীলে দেখো বা 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 করছে। ওটা আবার কেচি লিবে না মা বলি, তো আর চা খাবে না ফুকেশ, অল্প বসে চা করি একটু, কোথায় তুমি ঠান্ডা চাই খাই, যত হওয়ার প্লাস্টিক বলো না বোমা। মা চা করতে গেল,
নিলে খাবার করবো। আজ খাবার করা হয়নি, সকালে উঠে স্নান করে নিয়েছি। আমি নাইটিটা এখন না চেঞ্জ করে রেখে দেবো, আমি আলাদা নাইটি পরে আর সোয়েটার পরে নেবো, তারপর সব কাজগুলো গোছাবো। তো এখন না চাও খাইনি, কিচ্ছু খাইনি, সারাদিন উঠে পরে নীলকেও খাবার খাওয়ানো হয়নি। তো বাকি কাজ আছে প্রচুর প্রচুর, বাকি কাজগুলো এবার করতে থাকি, মানে বাসি কাজ বলো। তারপর সকালে উঠে স্নান করে জাস্ট সিধা দিলাম, এবারে সব কাজ বাকি, মানে ওগুলো সব করতে হবে। এখন হলে জল চলে এসছে, দেখো জল ভরা হয়নি, জল ভরবো, কাচার আছে, কাচবো, প্রচুর প্রচুর কাজ। চা খাই, আগে চাগুলোটা খেয়ে নিই, নাহলে গলাটা খুব মানে চা চা করছে, চা খেতে মন যাচ্ছে। ঠান্ডাতে স্নান করলাম না, ওই জন্য চা টানাচ্ছে প্রচুর। আমার চা খাওয়া হয়ে গেছে, মা বলো নীলকে ভাত খাওয়াতে। ভাত হয়ে গেছে, ডালও তো হয়ে গেছে না, হয়নি আলু সেদ্ধ হয়ে গেছে, আর ভাত ডাল আর একটা সিটি পড়ে যায় খাই দিচ্ছে না। আর দেখো বাবু আমাকে রাগাচ্ছে, পাপ করেছে পাপ করেছে পাপ করেছে। দেখো মা বাবু রাগাচ্ছে, আমি কি করবো বলো, গলা হাটটা হারিয়ে গেছে তো। ওরা দিদা বললো, ওই জন্য করলাম কাজটা। মা বললো মানে মামা মাম বাবাই মামপুর মামা বললো, হ্যাঁ মানে মামা কে দিদা বলেছে, মানে মানে মা আন্দাজ করেছে। হ্যাঁ আমি আন্দাজ করেছি যে মাই বলবে, আমরা তো জানি না। তো দিদার সাথে অনেকদিন পরে কথা হলো, তারপরে আগে জানতাম না। হ্যাঁ নিয়ে তো ওইটা প্রাশ্চিত্ত করা হলো আজকে, মন খারাপ দেখি আমি যদি কোনো কিছু ভালো হয়, কিছুদিন ভুলে গেছিলাম, যদি কিছু ভালো হয় পাপের প্রাশ্চিত্ত করার পরে। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে গো, অত মানে অত সুন্দর হাটটা মনে পড়ে গেলে, এতদিন ভুলেছিলাম, আজকে আবার মনে পড়ে গেল, হাটটার জন্য খুব মন খারাপ লাগে, কিন্তু কি করি বলো। হ্যাঁ আরে কি করছো তুমি, পরিষ্কার করে দেখাচ্ছো, পরিষ্কার করে দেখছো, চলো খেয়ে নেবে। তুমি খেপি খেপা, সরি খেপি নয়। আরে কি সুন্দর দেখছে, দেখো বসে বসে যেমন কিছু জানে না ছেলেটা। হাতে কি আছে দেখো, ওই জন্যই বসে আছে, বসে বসে দেখছে না। তাহলে কি আছে হাতে, দাঁড়া। ও বাবা হাতে চকলেট রেলিছে, ক্যাডবেরি। আমি শুধু শুধু বসে থাকি না। দেখো পাপি ব্যক্তি ফিল্টার নিয়ে এসেছে, ফিল্টার ধুতে বললো মা, কারণ আমি জল ঢালছিলাম, খুব নোংরা হয়ে গেছে, দেখো ভিতরে কি আছে, দেখো বালি পুরো। হ্যাঁ ওইগুলো খুলতে হয়, দেখো নিচের দিকে নাট রয়েছে, উল্টো করো উল্টো করো, আয় দেখো না খুলবে না, খুলতে হবে না, অমনি করে ধুয়ে নাও। জলের পরিমাণটা একটু বেশি, তাহলে অনেক জল খেলে, নীল এখনই জল খেতে যাইব, আর একটু ফিল্টারে জল ছিল না। আমার গোটা পেঁয়াজ খাই আর বাবু কুচি খাই। হয়ে গেল বাসন ধুতে এসেছি, চলো বাসন গুলো ধুয়ে নিই, তারপর জামা কাপড় কাচবো, প্রচুর কাজ বাকি আছে, তারপর রান্নার দিকে যাবো। তো চলো বাসন ধোয়ার পরে আবার কথা বলছি, ঠিক আছে। এই ফিল্টারটা ধুতে গেছিলাম, দেখো আজকে একটা পাপের কি হলো, প্রায়শ্চিত্ত হলো, আর আরেকটা পাপ করে বসে আছে, ফিল্টারের ইয়েটা ভেঙে দিয়েছে মাটিটা, আমি জানি না কি করে ভাঙলো, ধুতে গেছিলাম দিয়ে জল ভরা হয়েছিল, জলটা আবার সেই লিক হয়ে গেছিল, জলটা সব চলে যাচ্ছিল। পাপি ব্যক্তি একটার পর আরেকটা, দেখো মাটি আনতে গেছিল, পেয়েছে মাটি। এই দেখো মাটি নিয়ে এলো, একটা মাটি ভেঙে গেছে আজকে, আমি ভেঙে ফেলেছি অবশ্য, কি করে ভাঙলাম নিজে জানি না। কত দাম নিল মাটিটা? 70 টাকা। বাবা রে, আর বাবু খাবার করছে পুচকুর জন্য, পুচকু তখন দুটি জাস্ট ভাত খেয়েছে, তার জন্য সারালেক হচ্ছে না, দেখো কেমন লাগছে।
আমি খাবো তুমি হ্যাঁ না এটা পালং শাক আছে গাজর আছে তুমি খাও তো আমার জামা কাপড় আজকে মা কেচে দেবে পুচকুর গুলো আর এই দেখো আমার গুলো এখানে আছে তো ওগুলো কাঁচা হয়ে গেছে যখন স্নান করেছি তখন কেচে নিয়েছি কিন্তু মেলা হয়নি এখনো মেলা টাইমই পাইনি এবার মেলে নেব আর নীল ওখানে ইয়ে ঠিক করছে ওই মাটি ও ঠিক করে মাটিটা দেখো বসে আছে আজকে আমাদের রান্না হবে তোমাদেরকে মাছ যখন কিনেছিল তখন দেখিয়েছি ওই মাছগুলো নতুন খাবো ঠিক আছে আমি আগে কখনো খেয়েছি কিনা মনে নেই তো ওই মাছগুলো হবে আর ফুলকপি ভাজা হবে তারপর শাক হবে তো ওই রান্নাগুলো মাছটা আমি করবো শাকটা আমি করবো ফুলকপি ভাজাটা মা করে নেবে তো চলো জামা কাপড়গুলো মেলে নিই আমি কেচেছি স্নান করার সময় নীল এসছে দেখতে তো এগুলো সব শুকনো জিনিস আছে এগুলো প্রতিদিন রোদে দেওয়া হয় নীলে পেচ্ছাপ করে তো তার জন্য গন্ধ উঠে যায় জিনিসগুলো এটা কাস্তে কাস্তে আমার বড়টা বেজে যায় যা মোটা নাই কি না জলটা ভালো করে ঝালাতেই পারি না হ্যাঁ তুমি হই কেন তাই তোমার বড়টা বাজে কি করে খুব মোটা জিনিস রাখতে পারি না আমি এ রোমিও আতে রোমিও গাই জল যাবে স্যার রোমিও তো চলো মেলে নে তারপর আবার কথা হবে শাক রান্না হয়ে গেছে দেখো লাউ শাক ভেজে নিয়েছি এবার মাছ ভাজবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছগুলো এখানে কি মাছ এগুলো তোমরা যদি জানো তো প্লিজ কমেন্ট করে জানাবে আমরা নাম জানি না ঠিক আছে মেনু হচ্ছে দেখো ডাল হয়ে গেছে এটা নীলের ডাল অবশ্য আর আমাদের ডালটা মা কোথায় রেখেছে জানি না ডাইনিং এর উপর রেখেছে আর এইটা করেছে এটা অর্ধেক রান্না করেছে মা অর্ধেক রান্না করেছে আমি ফুলকপি আলু ভাজা তিন পিস মাছ ভাজা হয়ে গেছে এখন দু পিস দিয়েছি আর এখনো তিন পিস বাকি আছে আর সব রান্না উনুনেই করতে বাধ্য হচ্ছি কারণ আজকে লো ভোল্টেজ কারেন্ট নেই তাই মেশিনে তো রান্না হবে না এখানেই করছি ভাতটা এখন গরম করব হয়ে গেছে ভাতটা নাহলে শীতকালে গরম ভাত না করলে না ভালো লাগে না এবার গরম না করলে গরম গরম ভাত খেতেই ভালো লাগে এইটুকুই মাছগুলো ভেজে মাছের টকটা করে নেবো তেঁতুল দিয়ে সর্ষে দিয়ে তেঁতুল ভেজানো আছে সর্ষে বাটা আছে গুড আফটারনুন এখন বাজছে চারটা আর দুপুরে জাস্ট একটু ঘুমিয়েছি খাওয়া দাওয়ার পর তখন রান্না করার পর নীলকে খাইয়ে দিয়েছিলাম তারপর আমরাও খেয়ে নিয়েছি আর এখন নীল উঠে গেছে খেলা করছে ওর সাথে আমিও খেলা করছি এবার নীলকে খাবার খাওয়াবো তারপর আমরাও কিছু খেয়ে নেবো একটু খিদা পেয়ে গেছে দুপুরের যদি জেগে থাকে না খুব খিদা পেয়ে যায় তো দুপুরে বুঝতেই পারছো কী খাবো এখন কেক খেতে হবে মনে হয় আজকেও নীল ও বেলুন এসে টুকরোগুলো নিয়ে আসছে এদের খেলছে ঠিক না এ দেখো ধূপ দিচ্ছে এই খেলা চলছে নীলকে নিয়ে বাবু কাজ করছে দেখো আমরা নিচে চলে এসেছি বাবু আমি নীল নীলকে খাবার খাওয়াবো এখন নতুন খাবার চকল তো এটা কালকে আনা হয়েছিল এক প্যাকেট কাল খেয়েছে কাল সন্ধ্যেবেলায় ঠিক আছে এখন খাবে দুধ গরম চাপিয়ে দিয়েছে গ্যাসে কারেন্ট নেই আজকে ইন তখন লো ভোল্টেজ ছিল এখন তো একবারে কারেন্ট চলে গেছে বাবু নীলে চকোসটা বানাচ্ছে কি বললে ভালো করে বলো এটা মানে ইয়ে করে দিয়েছিলাম অফ করে দিয়েছিলাম ক্যামেরাটা তখন বলি যদি কেউ চকোসের ভালো কোনো রেসিপি জানো আমাকে জানিও আমি ঠিক জানি না তো আমাদের সিঁড়িটা খুব নোংরা আছে পরিষ্কার করব ভাবছি কালকে কাল হবে না পরশু করতে হবে সিঁড়িতে অনেক দিন পরিষ্কার করা হয়নি এই দেখো নীল চকোস খাওয়ার জন্য ওয়েট করছে দে দে দুধ গরম হয়ে গেছে আজকেও হনুমান এসেছে হনুমান রয়েছে বাবু হ্যাঁ হনুমান এখন ক্যামেরা ধরে আছে মানে ফোন ধরে আছে আর ওরা চলে গেছে আর ও হনুমান চলে গেছে হ্যাঁ বাইরের হনুমান গুলো দেখাচ্ছে না ভেতরেরটা আছে এখনো এই দেখো চকল তো রেসিপি জানলে জানিয়ে দেবে হ্যাঁ আর একটু দুধ দেবো হ্যাঁ খাবে দুধটা কালকে দুধটা ভালো লেগেছিল ওর ও খাওয়ার জন্য এখন বলছে খাবো কালকে একটু খেয়ে খাইনি দুধটাই খেয়েছিল চকল গুলো খাইনি তো চলো খেয়ে খাইয়ে দিই নীলকে এ দেখো নীল হাই করে দাও তো হাও খাবে আ নীলকে খাবার খাওয়ানো হয়ে গেছে তারপর সন্ধ্যা দেখিয়ে নিয়েছি দেখো চারিদিকে কারেন্ট রয়েছে কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নেই গো আমাদের ইনভার্টারে বেশি চার্জও নেই কি হবে জানি না মাত্র বাবু ফোন করলো ইলেকট্রিক অফিসে তো বললো কিছুক্ষণের মধ্যে কখন জানাবে গো বাবু জানাবে না ঠিক করতে আসবে কখন যত তাড়াতাড়ি সম্ভব তো যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে আসবে যদি আমাদের বাড়িতে আসে নিশ্চয় তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর যদি ওখান থেকে উপর থেকে কিছু করে তো আমি জানি না যদি পলে বা এই পলে ঠিক করে তো দেখে যদি দেখতে পাই তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো আজকে ভিডিওটা এইটুকুই আর বেশি বড় করছি না ইনভার্টারে চার্জ চলে গেলে কারেন্ট তো নেই কি হবে অন্ধকারে ভূতের মতো থাকবো সবাই
মনে হচ্ছে সেই কি বলে মোমবাতি বাতিতে থাকতে হবে। তো আজকে ভিডিওটা এইটুকুই, ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কালকে আবার নতুন একটা ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা বাই বাই।